এটাতে পাগলেও হাসবে, এই কারণে যে সরকার তৃণমূলের, পুলিশ তৃণমূলের, এমএলএ তৃণমূলের, সংগঠন তৃণমূলের, আর আমরা তৃণমূলকে আক্রমণ করছি, এটা খুব হাস্যস্কর। অভিযোগ করা ভালো, কিন্তু হাস্যস্কর অভিযোগ করা ভালো না। লক্ষ্মীর ভাণ্ডারে ভোট দেওয়ার কথা বলে নিজের নির্বাচনী পরাজয়কে রক্ষা করতে চাইছেন, লক্ষ্মীর ভাণ্ডারে ভোট দিতে বলার মধ্য দিয়ে শামশেরগঞ্জের মহিলা যারা আছে, মহিলা ভোটার, তাদেরকে প্রভাবিত করতে চাইছেন, আর কিছু না। শামশেরগঞ্জে সন্ত্রাস করার চেষ্টা হচ্ছে সকাল থেকে, বিশেষ করে ভাষাই, পাইকর এইসব এলাকায়। শামশেরগঞ্জের যেখানে এমএলএ সাহেবের বাড়ি, সেই এলাকায় কয়েকশো পরিবার গ্রাম ছাড়া হয়ে আছে বহুদিন ধরে। সন্ত্রাসে করবার আপ্রাণ চেষ্টা চলছে, ঝাড়খণ্ড থেকে ভোটার ঢোকানোর চেষ্টা হচ্ছে। ঝাড়খণ্ড থেকে কিছু ভোটার যখন ঢুকছে, তখন আমাদের লোকরা তাদেরকে ধরে পুলিশ হাতে তুলে দিয়েছে, পুলিশ তাদেরকে গ্রহণও করছে না। তো তৃণমূলের এই ঢক্কারিনাদের মধ্যে এই ঘটনাগুলো ঘটছে, তৃণমূলের এই নির্বাচনের ঢক্কারিনাদের মধ্যে এই ঘটনাগুলো ঘটছে। তৃণমূলের যিনি প্রার্থী, তিনি যদি কিছু না বোঝেন, আমার কিছু বলার নেই। কিন্তু আমি জানি শামশেরগঞ্জের পুরুষ মহিলা সবাই মিলে নূর পরিবারের প্রার্থী জহিদুর রহমানকে বিপুলভাবে ভোট দিচ্ছেন, কারণ তারা মনে করেছে যে চোর নয়, চোরের বদলে একটা সৎ ব্যক্তিকে জনপ্রতিনিধি করা উচিত। তৃণমূলের প্রার্থী এলাকায় চোর বলে, কাটমানের নায়ক বলে, দুর্নীতির নায়ক বলে পরিচিত। তাই লক্ষ্মীর ভাণ্ডারের গল্প বলে লাভ হবে না, কারণ মানুষের ভাণ্ডার যারা লুটে নিয়েছে, মানুষের ভাণ্ডার লুটে নিয়েছে, মানুষের ঘরের লক্ষ্মীকে লুটে নিয়েছে, তারা লক্ষ্মীর ভাণ্ডার বলে, আর সাধারণ যারা মহিলা সমাজ, তাদেরকে টার্গেট করে ভোট করানোর চেষ্টা সফল ওখানে হবে না। তার মানে আজকে ভোটের দিনেও লক্ষ্মীর ভাণ্ডারের প্রচার চলছে। আমি মনে করি যে যে টিভি এটা দেখাচ্ছে, সে কিন্তু তৃণমূলের প্রচারে সহযোগিতা করছে, জানি না তাদের তারা পারে কি না। কারণ লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু প্রচারের একটা হাতিয়ার, যদি তাদের বক্তব্যটা দেখায় তাহলে আমাদের বক্তব্যটাও যেন সেখানে পেশ করা হয়, যেটা চোরের বিরুদ্ধে দাঁড়িয়েছে একটা ভদ্র মানুষ, একটা দুর্নীতিগ্রস্তের বিরুদ্ধে দাঁড়িয়েছে নূর পরিবারের একটা সুসন্তান, ভয় দেখাচ্ছে। আমরা আগেও কমপ্লেন করেছি, এখনও করছি, নির্বাচন কমিশনকে আজও বলেছি, বিশেষ করে দোগাছি, ভাষাই, পাইকর এই যে বেল্টটা, এখানে মানুষ আতঙ্কিত হয়ে আছে। সেখানে বুথে আমরা কোনো এজেন্ট দিতে পারিনি কয়েকটা বুথে, কারণ তারা মনে করছে যে আজ আমরা বুথে গেলে কালকে আমাদের উপর হামলা হবে। তাই ভাষাই, পাইকর এবং দোগাছি এই যে জায়গাটা, এই জায়গাটাই সন্ত্রাস আছে। তবে আমাদের যারা কর্মী তারাও হিম্মতের সঙ্গে লড়ছে, তাই কয়েকটা বুথ বাদ দিয়ে সারা শামশেরগঞ্জের প্রতিটা বুথে আজকে কংগ্রেসের যারা কর্মী তারা মোতায়েন হয়েছে, নির্বাচন হচ্ছে। সন্ত্রাসের মোকাবেলা করেই আমরা মানুষকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য উৎসাহিত করছি, এবং নির্বাচন যেভাবে চলছে সন্ধ্যের মধ্যে নিশ্চয় আমরা বুঝতে পারব যে শামশেরগঞ্জের তৃণমূলের যে প্রদীপ, সেই প্রদীপ আমরা নিভিয়ে দিলাম। দেখুন, শহর এলাকায় ভোটের মার্জিন তো কম হয়, আর আমি আগেও বলেছি যে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত পরিবার যারা আছে, বিশেষ করে মানে ধরুন বড় বড় বাড়ি, বড় বড় মাল্টিস্টোরের, সেই সমস্ত জায়গায় বলেই দেওয়া হয় আগে থেকে আর ভোট দিতে এসেন না, কারণ যেখানে যেখানে মনে করা হয় যে দিদির বিরুদ্ধে ভোট হতে পারে, সেখানে মানাই করে দেওয়া হয়। ভবানীপুরে মমতা ব্যানার্জি আগেও জিতেছে, ভবানীপুরে মমতা ব্যানার্জি এবারেও জিতবে। ভোট কম হোক আর বেশি হোক,
মমতা ব্যানার্জি জিতবে, ভোট বেশি হলে এটা একটা বার্তা যেত ভালো যে ভবানীপুর এলাকার বেশিরভাগ মানুষ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে মমতা ব্যানার্জিকে জেতানোর জন্য ভোট দিচ্ছে, একটা ভালো বার্তা যেত। যদি এই নির্বাচনে বেশি পার্সেন্টেজ ভোট পড়ে, যে কথাটা মমতা ব্যানার্জি বলার চেষ্টা করছে যে আমাকে ভোট দিন না হলে মুখ্যমন্ত্রী থাকতে পারবো না, এখান থেকে সব কিছু করবো আমি ভবানীপুর থেকেই, এই যে বার্তাটা দিতে চাইছে মমতা ব্যানার্জি তার সমর্থনের ভবানীপুর যেন ঝাঁপিয়ে পড়বে, মমতা ব্যানার্জিকে সমর্থন করে দুহাত বাড়িয়ে ভবানীপুরবাসী এগিয়ে আসবে। ভোটের পার্সেন্টেজ কম হলে সেটা কিন্তু আর বলার সুযোগ থাকবে না যে ভবানীপুরের বেশিরভাগ অংশের মানুষ তারা স্বতঃস্ফূর্তভাবে মমতা ব্যানার্জিকে জেতানোর জন্য সচেষ্ট হয়েছিল, এ কথা বলার আর জায়গা থাকবে না। এটাতে পাগলেও হাসবে, এই কারণে যে সরকার তৃণমূলের, পুলিশ তৃণমূলের, এমএলএ তৃণমূলের, সংগঠন তৃণমূলের, আর আমরা তৃণমূলকে আক্রমণ করছি, এটা খুব হাস্যস্কর। অভিযোগ করা ভালো, কিন্তু হাস্যস্কর অভিযোগ করা ভালো না। লক্ষ্মীর ভাণ্ডারে ভোট দেওয়ার কথা বলে নিজের নির্বাচনী পরাজয়কে রক্ষা করতে চাইছেন, লক্ষ্মীর ভাণ্ডারে ভোট দিতে বলার মধ্য দিয়ে শামশেরগঞ্জের মহিলা যারা আছে, মহিলা ভোটার, তাদেরকে প্রভাবিত করতে চাইছেন, আর কিছু না। শামশেরগঞ্জে সন্ত্রাস করার চেষ্টা হচ্ছে সকাল থেকে, বিশেষ করে ভাষাই, পাইকর এইসব এলাকায়। শামশেরগঞ্জের যেখানে এমএলএ সাহেবের বাড়ি সেই এলাকায় কয়েকশো পরিবার গ্রাম ছাড়া হয়ে আছে বহুদিন ধরে, সন্ত্রাসে করবার আপ্রাণ চেষ্টা চলছে, ঝাড়খণ্ড থেকে ভোটার ঢোকানোর চেষ্টা হচ্ছে, ঝাড়খণ্ড থেকে কিছু ভোটার যখন ঢুকছে তখন আমাদের লোকরা তাদেরকে ধরে পুলিশ হাতে তুলে দিয়েছে, পুলিশ তাদেরকে গ্রহণও করছে না। তো তৃণমূলের এই ঢক্কানিনাদের মধ্যে এই ঘটনাগুলো ঘটছে, তৃণমূলের এই নির্বাচনের ঢক্কানিনাদের মধ্যে এই ঘটনাগুলো ঘটছে। তৃণমূলের যিনি প্রার্থী তিনি যদি কিছু না বোঝেন আমার কিছু বলার নেই, কিন্তু আমি জানি শামশেরগঞ্জের পুরুষ মহিলা সবাই মিলে নূর পরিবারের প্রার্থী জহিদুর রহমানকে বিপুলভাবে ভোট দিচ্ছেন, কারণ তারা মনে করেছে যে চোর নয়, চোরের বদলে একটা সৎ ব্যক্তিকে জনপ্রতিনিধি করা উচিত। তৃণমূলের প্রার্থী এলাকায় চোর বলে, কাটমানের নায়ক বলে, দুর্নীতির নায়ক বলে পরিচিত, তাই লক্ষ্মীর ভাণ্ডারের গল্প বলে লাভ হবে না, কারণ মানুষের ভাণ্ডার যারা লুটে নিয়েছে, মানুষের ভাণ্ডার লুটে নিয়েছে, মানুষের ঘরের লক্ষ্মীকে লুটে নিয়েছে, তারা লক্ষ্মীর ভাণ্ডার বলে, আর সাধারণ যারা মহিলা সমাজ তাদেরকে টার্গেট করে ভোট করানোর চেষ্টা সফল ওখানে হবে না। তার মানে আজকে ভোটের দিনেও লক্ষ্মীর ভাণ্ডারের প্রচার চলছে। আমি মনে করি যে যে টিভি এটা দেখাচ্ছে সে কিন্তু তৃণমূলের প্রচারে সহযোগিতা করছে, জানি না তাদের তারা পারে কি না, কারণ লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু প্রচারের একটা হাতিয়ার, যদি তাদের বক্তব্যটা দেখায় তারা আমাদের বক্তব্যটাও যেন সেখানে পেশ করা হয়, যেটা চোরের বিরুদ্ধে দাঁড়িয়েছে একটা ভদ্রমানুষ, একটা দুর্নীতিগ্রস্তের বিরুদ্ধে দাঁড়িয়েছে নূর পরিবারের একটা সুসন্তান, ভয় দেখাচ্ছে। আমরা আগেও কমপ্লেন করেছি, এখনও করছি, নির্বাচন কমিশনকে আজও বলেছি, বিশেষ করে দোগাছি, ভাষাই, পাইকর এই যে বেল্টটা, এখানে মানুষ আতঙ্কিত হয়ে আছে, সেখানে বুথে আমরা কোনো এজেন্ট দিতে পারিনি কয়েকটা বুথে, কারণ তারা মনে করছে যে আজ আমরা বুথে গেলে কালকে আমাদের উপর হামলা হবে, তাই ভাষাই, পাইকর এবং দোগাছি এই যে জায়গাটা, এই জায়গাটাই সন্ত্রাস আছে, তবে আমাদের যারা কর্মী তারাও হিম্মতের সঙ্গে লড়ছে, তাই